এই শাড়িটা তোমার মায়ের খুব প্রিয় ছিল। বাবা আমি তোমার বাবা তোমাকে কোনোদিন মেনে নেবে না। আর তুমি শাড়ি পরলেই তো আর মেয়ে হওয়া যায় না। পাড়ার না ঢুকে সেদিন ট্রেনে তুমি অফিস আসছিলাম নাইট ডিউটি, তুমি অফিস যাও কেন বিশ্বাস হচ্ছে না? শুধু আমি আমি করে আমি কে তা বলো না। কলকাতায় কদিন থাকো, মুখে ফুলছড়ি ফুটবে। জানো মাঝে মাঝে নারীদের প্রতিও আকর্ষণ বোধ করি, জানি না একজন পুরুষ হিসেবে না নারী হিসেবে। তাহলে এবার তাকে ছক্কা বলি ডাকি। কোথায় ছিলে? ওরা কতক্ষণ ধরে বসে আছে? প্রমোদ আর ওনার বোন বিথি, সামনে কার্তিক মাসে তোমার লগ্ন আছে। বাবা আমি যাও, ভালো একটা জামা পরে এসো।